প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি হোসাইন আহমেদ, অ্যানুয়াল বি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আমি আজকে চলে এসেছি বিবির হাট, 4 জুলাই 2022। আপনারা অনেকেই ছোট সাইজের গরু দেখতে চেয়েছেন। এখানে আমি এই যে পারভেজ ভাইয়ের 8টি গরু আছে, এই 8টি গরুর দাম সম্পর্কে ধারণা দিব। প্রিয় দর্শক, আপনারা যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে এখানে এসে বললে ওনারা দিয়ে দিবে। ওনারা এখানে স্থানীয়। আপনার পরিচয়টা একটু দেন তো। আসসালামু আলাইকুম, আমরা বিবিরহাট গরু বাজার ব্যবসা করি। আমার সদর মোহাম্মদ ইমন, আমার নাম মোহাম্মদ পারভেজ। আমরা এখানে 12 মাসে ব্যবসা করি। আচ্ছা, স্থায়ী ব্যবসায় আমরা ব্যবসা করি আর কি। আচ্ছা, বড় গরু কয়টা আনছেন আপনারা? বড় গরু আনছেন আমরা 12টা। 12টা আনছেন, বিক্রয় হয়েছে কয়টা? 5টা বিক্রয় হয়েছে। দর্শক, ওনারা বড় গরু আনছে 12টা, 5টা বিক্রয় হয়েছে। আমি বড় গরুর একটি ভিডিও করেছিলাম, আপনারা আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন। এবং পরবর্তীতে ওনারা 8টি ছোট সাইজের গরু আনছে। ছোট সাইজের এই 8টি গরু আমি এখন আপনাদেরকে দেখাবো। আচ্ছা, প্রথমে এই যে এই গরুটা দেখছি, এটা এটা কি জাতের একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে, ঠিক আছে? দেশি ব্রিড, দেশি ছাড়ার দেশি ব্রিড, দেশি। জি জি, হ্যাঁ। প্রিয় দর্শক, এই যে গরুটি দেখতে পাচ্ছেন একদম পিওর দেশি জাতের গরু। এটা দাম চাচ্ছেন কত? চাওয়া দাম 90,000। চাওয়া দাম 90,000। এমনি কত হলে ছাড়বেন এটি? 70+। 70+ হলে প্রিয় দর্শক এই গরুটি বিক্রয় করবে। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই এখানে এসে, যে পারভেজ ভাই, ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ওনারে ফোন করে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারবেন। আর মাত্র কোরবানির 6 দিন বাকি সামনে। আপনারা যারা গরু কিনতে ইচ্ছুক তাড়াতাড়ি বিবিরহাটে চলে আসবেন। তারপরে এই 2 নম্বর গরুটি দেখান একটু, এটার দাম চাচ্ছেন কত? এটা চাওয়া দাম 1,15,000। 1,15,000 চাওয়া দাম। জি। এটা বিক্রয় দাম কত? বিক্রয় দাম আপনার 100+ হতে হবে, 1,00,000+। 1,00,000+ হইতে হবে না? আচ্ছা, 1,00,000-এর নিচে হবে না এটা? না, 1,00,000+। তারপরে 3 নম্বর গরুটা দেখেন, এটা তো ক্রস জাতের গরু না? ক্রস জাতের গরু, ফিজিয়ান ক্রস। ফিজিয়ান ক্রস না? এটার দাম চাচ্ছেন কত? এটা চাওয়া দাম 1,15,000। 1,15,000? জি। 1,15,000 চাচ্ছেন? জি জি। কত হলে বিক্রয় করবেন? 95,000। 95 হলে বিক্রয় করবেন? এটা মাংস তো ভালোই হবে না? আচ্ছা, এটার থেকে তো এই ক্রস জাতের এটার মাংস মনে হয় বেশি হবে। এটার দাম কম চাইলেন কেন? এটা দেশি গরু, দেশি গরুর দাম একটু বেশি। দেশি গরুর দাম একটু বেশি না? আচ্ছা, প্রিয় দর্শক আপনারা শুনলেন, এই যে এটি দেশি গরু, এটা এটার থেকে এটার দাম মাংস কিন্তু একটু হলেও বেশি হবে। তারপরেও দাম কম চাইছে, 90,000 টাকা হলে এটি দিয়ে দেবে। তারপরে এই যে 4 নম্বর গরুটার দাম চাচ্ছেন কত? এটা চাওয়া দাম 135। চাওয়া দাম 135। 1,35,000। এটা কত হলে বিক্রয় করবেন? জি, কত হলে বিক্রয় করবেন? এটা 1,15,000+ হলে বিক্রি করবো। 1,15,000 হলে বিক্রয় করবেন না? তারপরে এই যে 6 নম্বর গরুটা দেখান, এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে 1,25,000। 1,25,000। একটু মাইক্রোফোনটা একটু হাতে নেন একটু। এটার দাম চাচ্ছেন কত? 1,25,000। 1,25,000। জি। এটা কত হলে বিক্রয় করবেন? এটা হচ্ছে আমরা 15+ বিক্রি করবো, 1,15,000+। জি। প্রিয় দর্শক, 1,15,000+ হলে বিক্রয় করবে। এটার দাম চাচ্ছেন কত? চাওয়া দাম আপনার 1,60,000। 1,60,000? জি। এটা কি শাইওয়াল নাকি? শাইওয়াল দেশির ক্রস না? হ্যাঁ, পুরোপুরি শাইওয়াল না। প্রিয় দর্শক, এটি শাইওয়াল এবং দেশির ক্রস। এটার দাম চাচ্ছেন 1,60,000। কত হলে বিক্রয় করবেন? 40+ হলে বিক্রি করবো। 1,40,000+ হলে বিক্রয় করবেন? আর বড় গরুগুলি কই আপনাদের? এগুলো না? প্রিয় দর্শক, ওনাদের বড় গরুর ভিডিও আমার চ্যানেলে একটা দেওয়া আছে, এই যে এখানে বড় গরুগুলি, এই যে। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই এখানে এসে দাম দর করে ক্রয় করতে পারবেন। এই যে বড় গরুগুলি দেখতে পাচ্ছেন, সম্মানিত দর্শক, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি টিপে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।